আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে নয় ফ্যামিলির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তৈরি করব চিকেন স্ট্রিপ র্যাপ। আর এই চিকেন স্ট্রিপ র্যাপ তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেটা আমি তৈরি করার সময় দেখিয়ে দিব। চলেন এবার দেখি কিভাবে তৈরি করা যায়। চিকেন র্যাপ তৈরি করার জন্য প্রথমে আমি রুটিটাকে রেডি করে নিব। টর্টিলা এর জন্য আমি একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। আর একটা ডিম আমি ফেটে নিয়েছি, এবার এটাকে করে দিয়ে দিব। এর মধ্যে আমি রুটিটাও দিয়ে দিব। এবার রুটিটাকে আমি উল্টিয়ে দিব। রিপাসটা একটু গরম হয়ে গেল, রুটি হয়ে আসছে, এবার এটাকে আমি নামিয়ে ফেললাম। র্যাপ বানানোর জন্য আমি এখানে শসা কুচি করে নিয়েছি আর লেটুস কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি চিকেন স্ট্রিপ। এটা আমার ঘরে করা, এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আর ডিসক্রিপশন বক্সেও এটার লিঙ্ক আমি দিয়ে দিব। এর জন্য এখানে আমি রুটিটা নিয়ে নিলাম, তারপরে আমি একটু মেয়নিজ দিব, এরপর দেবো শসা, লেটুস, আবার একটু মেয়নিজ দিব। তারপর আমি চিকেন স্ট্রিপ গুলি এখানে দিয়ে দেব। উপরে একটু কেচাপ দিয়ে দেব। একটা রেডি করে নিলাম, এবার আর একটা রেডি করব। ভিউয়ার্স দেখে নিলেন কিভাবে আমি চিকেন র্যাপ তৈরি করলাম। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ, ধন্যবাদ।